আবার আইবা ইনশাআল্লাহ আসবা হ্যাঁ অবশ্যই আসবো আপনি পাইলাম না আমার সৌভাগ্য যে সবার সাথে একসাথে খাইতে পারতেছি বিশাল ব্যাপার না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে নতুন ব্লগে স্বাগতম জানাচ্ছি আজকে সকাল থেকেই একটা প্রজেক্টের কাজ শুরু হয়ে যাবে আজকে আমরা রংপুরের বিদ্যাশ্রমে খাবার দিব আমি অনেক আগে বিদ্যাশ্রমে গিয়েছিলাম তখন ওখানে 10-12 জনের মতো ছিল এখন সেখানে 33 জন আছে আজকে অন্নবন্ধার সাথেও খাবার দিব এবং বাচ্চাদের পাঞ্জাবির ব্যবস্থা করেছে আমাদের এক আপু এখন সেখানে যাচ্ছি পাঞ্জাবি কিনতে তারপর খাবার দিয়ে আসবো সবাইকে এখন প্রথমে যাবো পাঞ্জাবি কিনতে বাচ্চাদের পাঞ্জাবি কেনার পর তারপর খাবার কিনে ওদিক দিয়ে চলে আসবো আর ওই লাইনে বিদ্যাশ্রম তো মানে দেখা গেছে যে আমি যদি পাঞ্জাবি কিনে আবার এদিক আসি সেক্ষেত্রে অনেক 1.5-2 ঘন্টার কম বেশি হয়ে যাবে তো ওই দিক থেকে বিদ্যাশ্রমে খাবার দিয়ে আসবো আর এখন আলহামদুলিল্লাহ আমাদের রংপুরের অনেক গ্রুপ বিদ্যাশ্রমে খাবার দিচ্ছে জামা কাপড় দিচ্ছে সব কিছুই দিচ্ছে তো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আমি মনে করি কারণ এই বিদ্যাশ্রমটা আগে কেউ চিনত না তো আলহামদুলিল্লাহ ভিডিওর মাধ্যমে সবাই চেনে এখন সবাই কম বেশি যায় সাহায্য করে বিশাল কথা তো পাঞ্জাবি চয়েস করতে আসলাম এক কালার কিছু পাইছি সাইজ মেলে না তারপর এই কালারটা ভালো ছিল সাইজ মেলে না আর বাচ্চাদের আসলে কাপড় কিনে পাঞ্জাবি বানিয়ে দেওয়ার সময় সেই সময়টা এখন আর নাই ঈদের সময় তো চয়েস করো কালার চয়েস করো এই কালারটাও সুন্দর দেখি এটা সব সাইজ আছে কিনা এই তো আমরা পাঞ্জাবি চয়েস করে ফেলছি বিভিন্ন কালারের নিচে এক কালার পাই নাই কি কেমন হয়েছে রে ভাই অবশ্য ভালো কষ্ট করলো আমাদের জন্য ঈদ ধীরে এত খাটনি করে খুঁজে খুঁজে বের করে দিল চলে আসছে নাকি যাক আলহামদুলিল্লাহ হ্যাঁ এটাই তো দরকার আমাদের প্যাকেট হবে 46টা আম্মু বলছিল বাসাতেই রান্না করবে তা আম্মু কয়দিন আগে অনেক রান্না বান্না সবসময় তো করেই আবার সেদিনও অনুষ্ঠান গেল তা আম্মু প্রেশার হয়ে যায় এই জন্য বুঝি না দরকার নাই আমি কিনেই সব করবো গরম গরম কাচ্ছি চলে আসছে আবার একটু শর্ট পড়ছিল পরে আবার নিস কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের 46টা প্যাকেট হয়ে গেল এই তো আলহামদুলিল্লাহ এখন গ্রামের পথে আমরা যাব বিদ্যাশ্রমের উদ্দেশ্যে আমাদের বাসা থেকে বিদ্যাশ্রমে মোটামুটি বাইকে যেতে 1 ঘন্টা মতো লাগবে সময়ও 5টা বেজে গেছে এখন জানি না কীভাবে কী কাভার করবো টাইম এখন দেখা যাক কী হয় ইনশাল্লাহ রওনা দিলাম বাকিটা দেখা যাবে আর আজকে এত তাপদাহ এত পরিমাণ রোদ মাথা নষ্ট মানে কলিজা ফাটে যাচ্ছে মনে হচ্ছে বারবার মনে হচ্ছে পানি খেয়ে ফেলি পানি খেলে এরকম এতটা খারাপ লাগতেছে এখানে এখন কতজন আছে আপনাদের 33 জন এখানে 2 জন আর বাকিটা ছিল যা চলে গেছে তো একজন কই একজন ওই পেটে দিলে না এটাতে দে কি শরীর ভালো ঘুমান ঘুমান খাবার জিনিস কিছু পরে খাই ওই ওই পাশে নিয়ে
পড়ি যাবে ওই পাশে রাখি। তারপর হ্যাঁ ওইখানে একটা দিন বসেন আমি আসবো, আমি অনেক কিছু বলিনি তখন। আচ্ছা রাখেন, পরে খাই। চলো সালাম আলাইকুম। এক নিয়ন্ত্রণ প্যাকেটটা খালা দেন তো, ওই বেশে কয়জন আছে? দুইজন, তিনজন, তিনজন না? ওই কর্নার একটা নিয়ে আমার ওই রুমে শোনো, এটা তুমি দিবা। বাবুকে যান এদিকে বেড়ে এসো। আচ্ছা নেন, কমপ্লিট তো থাকেন, যাই, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই আসবো, থাকেন। হ্যাঁ মামনি থাকো, আল্লাহ হাফেজ ভাই, থাকেন, আল্লাহ হাফেজ, থাকেন, সবাই দোয়া করেন, ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ, থাকেন ডাক্তার সাহেব, দেখা হবে, আল্লাহ হাফেজ, খালা থাকেন। রোজা আছেন না? থাকেন, যে ইত্যাদি সময় নেই, পরে দেখা হবে, হইবে ইনশাল্লাহ, ওই বাড়ি থাকেন, ঠিক আছে। সময় কামান করতে পারিনি, রাস্তা দেখতে বললাম, এমন রাস্তা যেতে যেতে মামা করে যে এই আমাদের পাশে বেকারের দোকান ছিল ওখানে চলে আসলাম, বাড়িতে সাথে ইফতার করলাম, আলু রাস্তা টুকলা ধরে নিই। আমার সৌভাগ্য যে সবার সাথে একসাথে খাইতে পারতেছি, বিশাল ব্যাপার না? এত সুন্দর মা খাইছেন ভাই, মাশাআল্লাহ। আপনাদের সাথে ইচ্ছা ছিল একদিন ইফতারি করা, আল্লাহ কিভাবে মিলাই দিছো দেখছেন। আমি নিজেও তো জানি না এখানে ইফতারি করবো, সালাদ তো সেই মা খাইছেন ভাই। কি ভাই, না বলতে পারবেন কি টক টাইপের কোনো ভর্তা নাকি? আদা ভর্তা, সেই মা খাইছে ভাই। স্পেশাল শরবত, লেবু শরবত, সেই ইত্যাদি করে অনেক শান্তি হয়, মন থেকে যেটা মজা লাগে না, সুন্দর মা খাইছে, মাশাআল্লাহ, কাঁদ লাগছে অনেক।
বাইক নিয়ে পড়ে গেছে পড়ে গেছে আর কুকুর গুলো ধরছে এমন ভাবে কি হয়েছে ব্রেক ধরছে তাহলে সবাই ভালো আছো না আছি আলহামদুলিল্লাহ ভালো পড়াশোনা কেমন যাচ্ছে সেটা বলো ভালো যাচ্ছে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী কজন আছো সব মিলে পাঁচজন আচ্ছা মাসুম বিল্লাহ মনির কই ও কালেকশনে গেছে মনির আচ্ছা মানে এখন দৃষ্টিবন্দি আমাদের চারজনই মানে আমার যেটা স্টুডেন্ট সেগুলোই আছে তাহলে পড়াশোনা আপডেট কি বলো তোমার আপডেট কি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আর মনির মনির তো একটু দুর্বল তো আগাইতে পারে না হুজুর মনিরকে একটু আগায় নেন ও সেই কতদিন থেকে পড়তেছে কোরআন শরীফটা ধরতে পারছে না ও একটু মেমোরি মনে হয় একটু ঝামেলা আছে একটু নিজ দায়িত্বে করায় নেন কারণ ওর তো চার বছরের কাছাকাছি হচ্ছে না মাসুম হ্যাঁ তোমার কি অবস্থা আরিফুল না তুমি কিসে আছো এখন পাঁচপাড়াতে তাও আরিফুল তো তাও মাশাল্লাহ লাগাইছে যাক তাহলে হুজুর ছুটি কবে দেবেন এদের সাতাশে রমজান আচ্ছা আচ্ছা তাহলে এখন আমাদের এখানে কতজন আছে সর্বমোট ১৩ জন কালেকশনে কতজন গেছে দুইজন গেছে মানে এখানে ১১ জন আছে এখন আচ্ছা ওকে ওকে তোমাদের জন্য আমার এক বোন আর কি পাঞ্জাবি গিফট করছে আর রাতের খাবার দিচ্ছে বুঝছো বোনটার জন্য সবাই দোয়া করবা তোমার নাম নাম সহ আমি লিখে দিচ্ছি আরাফাত আসো আহসান সানি মাসুম তোমার বডি সাইজ কত তোমাদের কিন্তু সব সেম কালার দিতে পাইনি বুঝছো কিছু সেম আছে কিছু এই যে মনির মনিরের বডি সাইজ ৪৩ এই যে মনির একটা দিয়ে দেব রাসেল আরিফ জিয়াদ প্লাস্টিকের দোকানে আমি নাম দেখতে খুলছিলাম তো এটা শিয়াব না শিয়াব কই নাম কি পাঞ্জাবি পছন্দ হয়েছে তোমার নাম কি তুমি নতুন আসছো কবে আসছো কতদিন হয়েছে এক মাসের মতো তোমার দেশের বাসা কোথায় এইখানেই এই জন্যই তোমাকে পরিচিত লাগতেছে তুই তোমাদের পছন্দ হয়েছে পাঞ্জাবি তোমাদের ওই যে টেলার সালা যেই মাপ দিছে আমি কিন্তু ওই মাপেই দিছি হ্যাঁ সবাই মাপ ঠিকভাবে দিছিল না মাসুম ওকে হাত পা দাও সবাই তাহলে সবাই থাকো দেখা হবে আবার ইনশাআল্লাহ বাসায় যাও তাড়াতাড়ি সবাই চলে আসো ঠিক আছে লেট করো না
তুমি তো 27 তারিখে যাবে নাকি? আচ্ছা আচ্ছা ওদের হিসাব তো আলাদাই, কাজ টাজ করি বা আমি যে কোনো ওদের হিসাব তো আমার সাথে আপনার সাথে করবো না, আপনার তো আমি খাওয়ারই নাই পাঞ্জাবি মারি নাই, ওদের হিসাব তো আমি করি নি, এটা আপনার আমার তরফ থেকে পার্সোনাল ঈদ পরবি। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে রাসেল, আমাদের নতুন স্টুডেন্ট রাসেল, খুব চেহারা সবাই রাসেলের জন্য দোয়া করবেন।